এটা নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর অমিত শাহ ডাঙরিয়ায় যিকোনো কথাই কলে সেইটাই কার্যকরী তাতে হয়। ভাল দিন অহার যাতে আমার পিন আকো আহিব খুঁজিব কারণে গেট তিনি চারিটা বনোয়া হয়েছে। বিজেপিয়ে কয় আপনার শূন্য আসন দিল, তথাপিতো নমস্কারে গ্রহণ করব। গণ পরিষদ দল লাহে 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 দুর্বল করে আছে। সো কংগ্রেস দল গণতান্ত্রিক দল, ভারতবর্ষ যে গণতন্ত্র এখন দেশ, আমি কংগ্রেস দলের মাজতো গণতন্ত্র আছে। বিজেপি নিচিনাক কোনো কর্মী বা কোনো নেতা বা কোনো পদত থাকা ব্যক্তিক আওকাণ করে সিদ্ধান্ত জাপি দিয়ার নিচিনা কংগ্রেস দল নয়। কংগ্রেস দল একটা প্রক্রিয়ার মাজে গয়, কংগ্রেস দল একটা প্রক্রিয়ার মাজে গই প্রার্থী সকলের নাম বাছনি করে। আমি আমি হারি আছো, আমি যাওয়া নির্বাচন কেটাত হারি আছো, আপনাদের সেইটাই কব যে আপনাদের এনে করে করে হারি আছে। হারি থাকলেও আমি তো নিয়মের দূরত থাকিব নোৱাৰো, হারি থাকলেও তো আমি নিয়ম ভঙ্গ করব নোৱাৰো, হারি থাকলেও তো আমি তৃণমূল কর্মী সকলক আমি অবজ্ঞা করব নোৱাৰো। যার কারণে কংগ্রেস দলে বুথ পর্যায়, মন্ডল পর্যায়, ব্লক পর্যায়, জিলা পর্যায়, রাজ্যিক পর্যায় এনেক অতিক্রম করে 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 গই শেষত উপনীত হয়েছে প্রার্থী বাছনির প্রক্রিয়া। এতিয়া সেন্ট্রেল ইলেকশন কমিটির মিটিং হব, তারপর আমার প্রার্থী তালিকা প্রকাশ পাব। এটা নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর অমিত শাহ ডাঙরিয়ায় যিকোনো কথাই কলে সেইটাই কার্যকরী তাতে হয়, তাত কোনো নিয়ম নীতির কথা না থাকে। কিন্তু কংগ্রেস দল তেনেকা নহয়, কংগ্রেস দল একটা প্রক্রিয়ার মাজে গিয়ে প্রার্থী বাছনি করে আর সেই প্রার্থী বাছনির একটা চূড়ান্ত পর্যায়ত আমি উপনীত হয়েছি। নিশ্চিতভাবে দেরি এতিয়ালৈকে এই মুহূর্তলৈকে তো বিজেপি প্রার্থী তালিকা ওলোৱা নাই, আর বিজেপিয়ে কেতিয়া ওলাই কি করে তাত আমার কবলগীয় একো নাই। আমি একটা নির্দিষ্ট সময় সীমার মাজেরে গই যদি আপনাদের দেখে বিগত নির্বাচন সময় যেটা 2001 কংগ্রেসে ইয়াতে সরকার গঠন করেছিল, যেটা 2004 দিল্লির সরকার গঠন কংগ্রেসে করেছিল, যেটা 2006 সরকার গঠন করেছিল কংগ্রেসে, 2011 যেটা কংগ্রেসে সরকার গঠন করেছিল, তেতিয়াও দেখিব যে অধিসূচনা জারি হওয়ার পিছতে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ পায়। এটাও একই নিয়ম আছে, কিন্তু এটা আমি নির্বাচনত হারি থাকার কারণে বিভিন্নজনে আমাক এনেকভাবে প্রশ্ন করে, কিন্তু নির্দিষ্টভাবে আগরপ্রায় এনেকা প্রক্রিয়াতে চলি আছে, গতি আমার কোনো নিয়ম নীতি মতেই আমার সকল কাম কাজ চলি আছে। দুজন কার্যকরী সভাপতি দলের পর গুছি গেল, এটা এজন বাকি আছে, আপনি বাকি আছে কার্যকরী সভাপতি, আপনার নামটাও চর্চা হয়ে আছে। আপনি এজন বলে নকব, আপনি কক যে লাখ লাখ কংগ্রেস কর্মী এটাও কংগ্রেসের নীতি আদর্শত বিশ্বাসী। মই প্রথম কংগ্রেসের এজন কর্মী আর কংগ্রেসের কর্মী হিসাবে কংগ্রেসের নীতি আদর্শত বিশ্বাস করো। ক্ষমতার প্রতি আমার কোনো লোভ নাই, ক্ষমতার প্রতি আমার কোনো লোভ নাই, গতি ক্ষমতার প্রতি লোভ নথকা মোর নিচিনা লাখ লাখ কংগ্রেস কর্মী এটাও কংগ্রেস দলক শক্তিশালী করার কারণে দিনে রাতে কাম করেছে আর আহি থাকা দিনত কাম করবে। ভারতীয় জনতা পার্টিয়ে কেবল অসমতে নহয় সমগ্র ভারতবর্ষতে সরু সরু রাজনৈতিক দল আর আঞ্চলিকাবাদের উপর বিশ্বাসী যুক্ত রাজনৈতিক দল, এই দলসমূহক লাহে লাহে তেওঁলোকৰ শক্তি কেনেকৈ হীন করব পাৰে, লাহে লাহে এই দলসমূহক কেনেকৈ দুর্বল করব পাৰে, তার পলিসি তেওঁলোকৰ সদায় থাকে। গতি সেই পলিসির আধারত অসমত অসম গণ পরিষদ দল লাহে 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 দুর্বল করে আছে। আর আপনাদের এই প্রশ্নটা মই ভাবো যে মোক করাতকৈ যে অসম গণ পরিষদক কিয় দুটা দিয়া হল, অসম গণ পরিষদ দলের নেতা কর্মীসকলক সুদিব লাগে। অসম গণ পরিষদের কর্মীসকলের যথেষ্ট ক্ষোভ, তো যিসকলে দায়িত্ব লৈ আছে অতুল বৰা, কেশব মহন্ত ডাঙরিয়া, তেওঁলোকক তো দুটা নিদিলেও যদি বিজেপিয়ে কয় আপনার শূন্য আসন দিল, তথাপিতো নমস্কারে গ্রহণ করব, কারণ মন্ত্রীহে লাগে, দুটা মন্ত্রী পদত আছে। গতি আমার হাতত থাকা খবর মতে আম্বারিত যেদিনা মিটিং হয়েছিল, কার্যনির্বাহ হয়েছিল, সেইদিন যথেষ্ট অসন্তুষ্টি প্রকাশ করেছিল বিভিন্ন জনে, কিন্তু কেশব মহন্ত আর অতুল বৰাই তেখেতসকলের মন্ত্রিত্ব রক্ষার স্বার্থত বিজেপি দলে যি দিব তাকে লৈ তেওঁলোকে আফোস করব বলে এজিপির সূত্রেরপর আমি জানিব পারিছো। মিলামিশা আহে আহে আপনাদের চাই থাকুন, লাহে 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 আম্বারীর অসম গণ পরিষদ দলের যে কার্যালয় সেই সাইনবোর্ডত ভারতীয় জনতা পার্টির ক্যাম্পাস নম্বর 2 তেনেকেও সাইনবোর্ড হব পারে, সেটাও মিলামিশা করব পারে অতুল বৰাহতে। সংখ্যা বড়া বলে কলে মানে মানি নলও, এটা কথাত মই স্বীকার করো যে দীর্ঘদিন যিসকলে ক্ষমতাত থাকি কম সময়ের কারণে ক্ষমতারপর দূরত আছে, যিসকলে কেবল ক্ষমতায় লাগে ক্ষমতায় লাগে আর ক্ষমতা নহলে একো নাই,
ক্ষমতা নহলে একো নাই, ক্ষমতা নহলে তেওঁলোকে সন্মুখত অন্ধকার দেখে, এই তেনেকুৱা কিছু ব্যক্তি তাতে গৈছে, এটো আমি অস্বীকার নকৰো। গতিকে রাইজে বিচার করব, এনেকুৱাভাবে যদি আপনি দেখে গোটেই ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসত কোনোবা এটা রাজনৈতিক দল আন রাজনৈতিক দলত যোৱা, আকৌ যেতিয়া যোৱা রাজনৈতিক দলটো পাওয়ারত থকা রাজনৈতিক দলটো যেতিয়া পাওয়ার শূন্য হয়, আকৌ তারপরে লুটি ভাগর মারি আকৌ আগর জায়গাত আহা, এই কথাবোৰ তো দেখি আছে। কিন্তু আমি কংগ্রেস এটা সিদ্ধান্ত লৈছো যে দলের এই সময়খিনি ক্ষমতার লগত যিসকলে ক্ষমতা থকা রাজনৈতিক দলত যোগদান করেছে, ভাল দিন অহার যাতে আমার পিনে আকো আহিব খুঁজিব, কারণে গেট তিনি চারিটা বনোয়া হয়েছে। এটা দুটা তিনটা, এটা গেট হলে কিবা অতিক্রম করব পারিব, দুই তিনটা গেট তেওঁলোকৰ কাৰণে বনোৱা হৈছে, রাজীব ভৱনত তেওঁলোকে আর প্রবেশ করব নোৱাৰে।